গুড মর্নিং সবাইকে। আজকে মন্দারমণিতে দ্বিতীয় দিন, এক সেকেন্ড, ওরে বাপে, এক সেকেন্ড, ব্লগটা শুরু করে নিই। গুড মর্নিং সবাইকে, আজকে মন্দারমণিতে সেকেন্ড দিন। জল কম্পাউন্ডের মধ্যে চলে এসেছে, এত সুন্দর দৃশ্য। কিন্তু আমরা যেহেতু রুম বুক করেছি আর তার সাথে ফ্রি মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেই জন্য আগে ব্রেকফাস্টটা করে নিতে হবে, কারণ 9টার মধ্যে ব্রেকফাস্ট বন্ধ হয়ে যাবে। তো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে সমুদ্রে যাব। এখানে হচ্ছে লুচি, এখানে হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে ডবল ডিমের পোচ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল, আর জাস্ট হোটেলের বাইরে, মানে হোটেল থেকে এক পা বলে না, এটা হোটেল থেকে এক পাও নয়, হোটেলের ভেতরে অবধি জল চলে আসছে মাঝে মাঝে। আমি একটু দূরে দাঁড়াই, না হলে যখন তখন আমাকে তুলে নিয়ে চলে যাবে। আমি মন্দারমণিকে প্রচুর আন্ডার এস্টিমেট করেছিলাম, বাট মন্দারমণি অসাধারণ, অসাধারণ। ভিডিও হচ্ছে, এখানে চলছে ফটোগ্রাফি সেশন। কি অসাধারণ লাগছে, এই হোটেলটা এতটা সুন্দর, আর প্রত্যেকটা কোণা থেকে ভিউ এত ভালো। আগে এখানে প্রচুর প্রচুর নৌকা ছিল, বাট সেগুলো এখন আর নেই, কোণায় শিফট হয়ে গেছে। চলে এসেছে আমাদের লাইম সোডা, এনো আমাদের লস্যি। চলে এসেছে এই লস্যি খেয়ে আমরা যাব হচ্ছে বিচে। স্নান হয়ে গেছে, এখন খেতে এসেছি। পূজা আর প্রিয়াঙ্কা ধোকা দিয়ে আগে খেয়ে নিয়েছে, এখন আমরা তিনজন বসে খাচ্ছি। নাড্ডু ডাল ভাত আর পানির টানির খাচ্ছে, আমরা খাচ্ছি বিরিয়ানি। একটু ঘুমিয়ে নিয়েছি, এখন আবার বেরোবো, যাবো হচ্ছে দীঘা। ওল্ড দীঘা বা নিউ দীঘা কোথাও জানি না, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ বৃষ্টি পড়ছে। চলে এসেছি ভিড়ে ধাক্কা খাওয়া দীঘায়। একদিকে হচ্ছে বৃষ্টি আর একদিকে পূর্ণিমার জোয়ার, কি অসাধারণ লাগছে। যদিও বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বেশিক্ষণ ফোনটা বাইরে রাখতে পারবো না, কিন্তু অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে। এখন খাচ্ছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, এখানে এইটা আমার পছন্দ হয়েছে, চিজ কেক। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কাকু যেটাতে ফোন করেছে আমার, ঠিক আছে। মমতা এখানে কিনছে টুপি, কত বলছে, কত বলছে, এটা বলেনি কিছু এখনো, 120 করে বলছে এগুলো। এখানে দেখুন জ্যাক আর রোজ সমুদ্রের ঢেউয়ের জন্য অপেক্ষা করছে, আর আমরা এখানে খাচ্ছি হচ্ছে কালাখাট্টা। দাদা ভাই, কালাখাট্টা কত করে? 20 টাকা করে কালাখাট্টা এক একটা। এইটা হচ্ছে খোয়া খিরে কুলফি, এইভাবে চিনি চিনি করা থাকে।
আর এগুলো হচ্ছে আচ্ছা দাম বলে থ্যাংক ইউ দাদা। আমরা এখন বসে আছি বামুমোর বাইরে, কারণ অর্ডার করা হয়েছে প্রায় 10 মিনিট বলেছে, দেখা যাক কতক্ষণ লাগে। বাবা যা হয়েছে গাল দুটো। চলে এসেছে আমাদের খাওয়ার।